আম আদমি কো কাল্লাফতে নাকি আমার এই ডায়লগটা মনে আসলো কেন যে ধরেন একটা সাধারণ মানুষ যদি প্রতিবাদী হয়ে যায় তাকে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন হয় এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের আম দুই ফিলিক একটা গ্রুপরা ইসাল তাদের দেশটাকে বহিরশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ডিফেন্স সিস্টেম রাখছে পাশাপাশি সমুদ্রে আমেরিকা যুক্তরাজ্য তাদের নেতৃত্বে একটা বিশাল টিম ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার জন্য কাজ করে যাচ্ছে কিন্তু এদের দেশের ভেতরে যে এমন ঘটনা ঘটবে কল্পনাও করেনি সরাসরি ইসালে ঢুকে রাজধানী তেল আবিবের কাছে যেই ঘটনা ঘটিয়ে দিয়েছে আমাদের একটা টিম আলহামদুলিল্লাহ এভাবেই খেলতে হবে ঘটনা হচ্ছে কি তেল আবিবের কাছে গত পরশুদিন সরি গতকালকে সোমবার একটা শহরের নাম হচ্ছে রা না না এই শহরে আমাদের ফিলিভাইদের সম্মিলিত একটা অভিযানে দুই ইসালি এবং বিশ জনকাই গেছে আর বিশ জন আহত হয়েছে এরা আমজনতা তো আমাদেরকে যাদেরকে মারতেছে তারা কারা তারাও আমজনতা তাই না খেলাটা সমান সমান করানোর জন্যই এই ভূমিকা নিয়েছে কয়েকজন ফিলি ভাইরা কলিজা দেখেন ডাইরেক্ট হাতে কি কয় ছুরি নিয়া আচমকা আপনার ঘাই দিয়েছে ঘ্যাঁচাত ঘ্যাঁচাত এবং আরেকটা গ্রুপ গাড়ি চাপা মারছে আর এই গাড়ি চাপাতে দুইজন শেষ আর বাকিদের যাদেরকে ঢুকাই দিয়েছিল হ্যাঁ ছোরাটা এরা কিন্তু সবাই আহত হয়েছে আপনার সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক বিবৃতিতে আমাদের বীররা এই হামলার কথা নিশ্চিত করে বলছে গা ও যে যা এবং পশ্চিম তীরে ইসারিরা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসাবে আমাদের বীর দৃঢ় ফিলি জনগণ এই ঘটনায় ঘটিয়েছে বীরার বলছে যে ইসালের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই নাৎসিবাদীদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে মজার বিষয় হচ্ছে এই প্রথমবার যদিও এটা একটু ভিন্ন ঘটনায় ঘটেছে অন্যান্যবার আমি যতগুলো নিউজ দিয়েছি আমিও আপনাদেরকে জানাইছি যে এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় ঘটে কিন্তু ঘটনা ঘটাইয়া পালাইতে পারে না বা ধরেন সেখান থেকে আসতে পারে না হয়তো সেনাবাহিনী বা আর্মি বা যারাই আছে তারা গুলিটুলি করে কিন্তু শেষ করে ফেলে কিন্তু এই ঘটনাটা যেইখানে ঘটেছে রানানা শহরের এমন এক স্থানে সেখান থেকে ঘটনা ঘটাইয়া কিন্তু আমাদের ভাইরা বের হইয়া চলে আসছে আলহামদুলিল্লাহ তবে হয়তোবা যেত তথ্যপ্রযুক্তি দেশ বোঝেনি আব্বাইয়েরা হয়তোবা আমাদের ভাইদেরকে বেরও করা হবে এখন ধারণা করা হচ্ছে আপনার ইসালের যে পুলিশ ডিপার্টমেন্ট তারা এই ঘটনাটার পর ইনভেস্টিগেশন করে একটা ছোট্ট কথা বলছে যে হতে পারে যে আমাদের পবিত্র ভূমিতে যেই সকল পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ হয়তো প্রিয়জন হারাইছে অথবা আবার হইতে পারে নিজের সন্তান হারাইছে এরকম কেউই প্রতিশোধ পরায়ণ মানুষ ইসালে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে আমার কাছেই মনে হয় এটা সঠিক কারণ কি দেখেন একজন মানুষের জীবনে তার পরিবার তার বাপ মা তার সন্তানের স্ত্রী এগুলা যদি শেষ করে দেয় তো একটা মানুষের জীবনটা কী মা মরার পরে বউ বাচ্চা এগুলোই তো নিজের পরিবার তো এই মানুষগুলো যদি শেষ করে দেয় তাহলে আমার জীবনটার আর দাম আছে নতুন করে আর কখনো এই জায়গাগুলো কেউ নিতে পারবে তাই না এটা তো স্বাভাবিক একটা রাষ্ট্র ব্যবস্থা না এই মুহূর্তে তো স্বাভাবিকভাবে এরা কিন্তু আপনার এই ইসালের ভেতরে ঢুকবে ছলে হোক বলে হোক কৌশলে হোক আর এভাবে আমজনতার উপরই আঘাত করবে দেখেন বিষয়টা দুঃখজনক কিন্তু আমাদের সাধারণ মানুষগুলো তারা প্রতিনিয়ত যে একটা ভাইরে শেষ করে দিছে তিনজন ঢুকা উপর দিয়া গাড়ি চালায় নিয়ে গেছিল এগুলাও অমানবিক যেটা ঘটছে সেটা প্রতিশোধ তবে আমি তাদের জন্য দোয়া প্রার্থনা করি যারা এই ঘটনা ঘরে চালা যেন বাঁচাইয়া ফিরাই নেয় আমাদের ফিলিদের ভূমিতে ভালো থাকুন আসসালামু আলাইকুম